ভূগর্ভ থেকে কয়লা সংগ্রহের জন্য খনিতে বিস্ফোরণ করা হয়। এতে ভূকম্পনের সৃষ্টি হলে এর প্রভাব পড়ে আশপাশের এলাকায়। এ কারণে দিনাজপুরের হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া কয়লা খনির আশপাশের 8টি গ্রামের বাড়ি ঘরে ফাটল দেখা দেয়। দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে আসছিলেন এলাকাবাসী। সম্প্রতি 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করে খনি কমিটি। যাচাই বাছাইয়ের পর ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হলে ক্ষতিপূরণ বাবদ 7,59,65,000 টাকা বরাদ্দ আসে। কমিটি প্রায় 6 মাস যাবত বিভিন্ন বাড়ি ঘরের ফাটল এর পরিমাণ, বাড়ি ঘরের সংখ্যা এগুলি যাচাই বাছাই করে একটা প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন অনুযায়ী আমরা আমাদের বিসিএমসির পরিচালনা বোর্ডের কাছে বিষয়টি উত্থাপন করি। বোর্ড পরবর্তীতে তাদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য অনুমোদন দেয়। এরই মধ্যে 7,700 পরিবারের মাঝে বরাদ্দের অর্থ প্রদান শুরু হলেও এলাকাবাসীর দাবি ক্ষতিপূরণ নয়, পুনর্বাসন চান তারা। যে ধারণা ক্ষতিপূরণ, আমাদের এই পয়সাটি কোনো কাজে আসছে না। পূর্ণাঙ্গভাবে আমাদের এটা যদি তারা অধিগ্রহণ করে, এটাই আমরা আর কি চাচ্ছি। দ্রুত ওই কমিটি যদি করে সমাধান করে, এটা কিন্তু আমরা জানাচ্ছি। আর আমাদের ঘর বাড়ির প্রচুর ফাটল হচ্ছে। মাসে যদি আমাদেরকে 3 বার মেরামত করতে হয়, তাহলে তো আমাদেরকে এই ক্ষতিপূরণটা 6 মাস পরপর আমার মনে হয় যে জনগণকে দেওয়া উচিত। আর্থিক সহায়তা, এটা ঘরের বা একটা বাসার কোনো একটা মূল্য হতে পারে, এটা জাস্ট আমাদেরকে একটা সান্ত্বনার মতো কিছু দেওয়া, যাতে এলাকার লোক একটু চুপচাপ। 2005 সাল থেকে বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু হয়। 2011 সাল থেকে এ পর্যন্ত অধিগ্রহণকৃত 808 একর জমির বিপরীতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে 220 কোটি টাকা প্রদান করেছে খনি কর্তৃপক্ষ। যোগাযোগ রক্ষা করা। সময় সংবাদ, দিনাজপুর।